আমার একটা স্বপ্ন পূরণ করো অবদয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিল। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ বন্দর থানার অন্তর্গত মোসাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ যুব সংগঠন ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 20তম দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনজুরুল আলম মঞ্জু ভাই, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব, মোসাফর ইউনিয়ন পরিষদের মাননীয় চেয়ারম্যান, আমার আরাফাতের ভাই হাজি মোহাম্মদ মাকসুদ হোসেন, বিশেষ অতিথি আলহাজ শহীদুল ইসলাম শহীদ ভাই, অন্যান্য অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি, একটা একটা করে যদি নাম বলি আর দোয়া করি এমনিতে অনেক রাত হয়ে গেছে, আর আমার শরীর এবং কণ্ঠের যে অবস্থা দোয়া করতে করতে দেখা যাচ্ছে কণ্ঠ বসে গেল, এই জন্য একবার দোয়া করে দিলাম ওরা ফাঁকে না রাখা দিকে রাখা। এই সম্মান মর্যাদা আমরা শুধু দুনিয়ায় চাই না, এটা যেন আখেরাতেও থাকে, সেই রকম কাজকর্ম করার তৌফিক আল্লাহ তাদের দান করুন বলেন আমিন। এখানে এতক্ষণ পর্যন্ত যারা কথা বললেন কোরআন এবং হাদিস থেকে, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, আমি যাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য তার ভেতর অন্যতম মাওলানা এম হাসিবুর রহমান হাসিব সিলেট, যাদের মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, মাওলানা ফয়জুল্লাহ হাবিবি, আল্লাহ আলেমদের কথাগুলো বাস্তবে আমল করার তৌফিক দিন আমিন। এ মাহফিল করতে গিয়েছে যুবকরা শ্রম দিয়েছে, যুবকদের যে মা পেটে নিয়েছেন আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো কবুল করেন। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, ফরদার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় নারায়ণগঞ্জবাসী, আমরা আনন্দের সম্মান কামনা করেছি, কাদের জবাব দেন কাদের, একটা ক্লাস চলছে, আমরা দুইজনই এখানে বিশ্ববিদ্যালয় থেকে পাস করা, আমাদের ক্লাসগুলো যখন স্যারেরা নেয় সর্বোচ্চ 45 মিনিট, 45 মিনিট হয়ে গেলে আর একটা ঘন্টা হয়, এরপরে নতুন স্যার এসে এই স্যার চলে যায়। আপনাদের কি মনে হয় স্যারদের যোগ্যতা নেই এই জন্যে 45 মিনিট ক্লাস শেষ? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে যারা স্যার হয়, বিভিন্ন দেশ থেকে যারা ডক্টরেট করে আসে, বিশেষ করে আমার ভার্সিটির ডক্টর লোকমান স্যার, আমার মনে হয় উনি যদি কোনো শব্দ নিয়ে গবেষণামূলকভাবে ক্লাস নেয়, 45 মিনিট না 45 ঘন্টা গেলেও বুঝবেন না যে আসলে ক্লাস হচ্ছে, সময় যে কখন চলে যায় কিছু টের পাওয়া যায় না, এত জ্ঞান আল্লাহ তাকে দিয়েছে। ডক্টর হিজবুল্লাহ, এই মানুষগুলো কি সর্বোচ্চ 45 মিনিটের উপরে ক্লাস নিতে দেয় না? কেন? কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে, মানে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট কথা বললেন, আমারও হয়তো ঘন্টা খানিক বলা লাগবে যদি শরীর সাপোর্ট করে। জানেন ভেতরে যে 3 বছর ছিলাম, কি খেয়েছি না খেয়েছি আল্লাহ জানে, আর ওই ওরা জানে, ভেতরে সবচাইতে ঝামেলা হচ্ছে খাবার, আমরা ছিলাম যেহেতু হাই সিকিউরিটিতে, তাহলে বাইরের খাবার ধরতে দেয় না, তো আর রোগ সব হলে সব রোগের এক ঔষধ, যে রোগের কথাই বলে প্যারাসিটামল নেয় না,
তিন বছরে এই বিয়ে দিয়ে ভেতরের কল কবজা সব নষ্ট করে ফেলছে, এখন স্বাভাবিক হতে সময় লাগছে। কিন্তু আপনারা তো ছাড়েন না, আমি মনে করলাম আরো কিছুদিন পরে শুরু করি, না আশা লাগবে, এই যে এসে আমার এখন সর্বিস আছে। এমনি তো আমি তো আর মাওলানা মামুনুল হকের মতো এরকম সিংহ পুরুষ না, আমার শরীরই চলে না, তারপর অন্তত দাঁড়িয়ে দোয়া চাচ্ছে। একদিকে আমি মসাফির, আর একদিকে অসুস্থ, আর একদিকে আমি মজলুম। এখন আমি যেখানে যাই তাই সেখানে কেরামান কাতিবিন আগেই হাজির হয়ে যায়, এখানে কত আছে আল্লাহ জানে। জিব্রাইল মিকাইল তো বিভিন্ন কায়দায় হুজুর এই বলবেন এই বলবেন, এটা বলবেন না এটা বলবেন না আছে। আমরা কোরআন যখন সামনে নিয়ে পড়ি তখন আর কি বলবো না বলবো, আপনার কথা মনে থাকে না, মনে হয় আমাদের রবের কথা। এই জন্য আমরা কোরআন যখন সামনে নিয়েছি, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের পঞ্চাশটা পরীক্ষা। আমাদের জীবনের সাথে জাতির পিতার সন্তান হিসাবে আমরা মিলাব, আমাদের জাতির পিতা যিনি আল্লাহ ঘোষণা দিয়েছেন যার নাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, তিনি তোমাদের জাতির পিতা আর তিনি তোমাদের নাম মুসলিম রেখেছেন। হুয়ার ফাইল দুইটা হয় আল্লাহ তাআলা না ইব্রাহিম নবী, তাহলে আমাদের বাবা আমাদের নাম রাখেনি। আয়াত থেকে প্রমাণ হয় সন্তানের উপরে যতগুলো দায়িত্ব আছে বাবার, তার অন্যতম হচ্ছে সন্তানের নাম রাখা, তা অর্থবহ। আমাদের নাম মুসলিম, আমরা কি মুসলিম মানে আত্মসমর্পণকারী। আমাদের বাবা যেমন আত্মসমর্পণ করেছিল, আল্লাহ যখনই বললেন আত্মসমর্পণ করো, গাছের ডালে বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, আল্লাহ বলেন আত্মসমর্পণ করো, তিনি বললেন আমি এখানে কি করে করব, আল্লাহ বলেন খাতনা কর, ওখানে বসে খাতনা করে বলেছিলেন ক্বালা আসলামতু লিরব্বিল আলামিন, মানে মহান বিশ্বের প্রভু তার কাছে মাথা নত করে সারেন্ডার করে ফেললাম, আমরা সন্তান হিসাবে যেন এভাবে জীবন চালাতে পারি। আমিন। কোরআনে কারিম উপস্থাপন করার কিছু ধরন আছে, এটা তো আর বোমাতাজের কনসার্ট না যে একটা দেহ দুলিয়ে দিলাম, মানে অনেক কিছু থাকে দোলানোরাও তো কিছুই নেই, দোলাবো কি সুতরাং এটাদের তাফসীর করার মাহফিল লিখে দিয়েছে। আমরা তাফসীর আকারে কথা বলবো তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার 124 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ। কিভাবে উপস্থাপন করা লাগে আল্লাহ শিখিয়েছে, খুব মনোযোগ সহকারে শুনবে। কোরআনের কোন শব্দ বোঝার জন্য যদি কেউ একটা ঘন্টা চেষ্টা করে, নবীজি বলেন ও যদি নাও বোঝে তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হবে, এটা এখন একটা ইবাদত। এটা কি ইবাদত? মনে করে আপনি ওইভাবে যেভাবে ইবাদত করা লাগে, নবীজি বলেন ইবাদতে মানুষ যখন দাঁড়ায় সে যেন মনে করে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, যদি আমি দেখতে নাও পাই এই বিশ্বাস নিয়ে ইবাদত করা লাগবে যে অবশ্যই আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এখানে যদি এই মনে করে বসেন যে আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, আপনি গল্প করবেন, এদিক ওদিকে তাকাবেন, হ্যাঁ সব বন্ধ করে দেবেন। আমার কুষ্টিয়া আলসা বলে একজন জায়গা গ্রামের বাড়ি, একবার মাগরিবের নামাজ পড়ছিলাম, কারেন্ট চলে গেল, হঠাৎ পাশ থেকে এক মুরব্বি বলছে আজ্জা কারেন্ট চলে গেল, নামাজ শেষ করে বললাম মুরব্বি নামাজের ভেতরে বাইরে 13 ফরজ, আজ্জা কোন ফরজ, বলে বাবাজি ওই যে কারেন্ট চলে গেল, আমার মুখ দিয়ে হঠাৎ করে বের হয়ে গেল, কি করবো নামাজে দাঁড়িয়ে কি বের হচ্ছে ও টের পাচ্ছে, ও নামাজ হবে এইরকম নামাজ না, যে নামাজ কবুল হয়ে গেছে দয়াকাত নামাজ পড়তে কত মাসলা লাগে, এই মাসলাগুলো দিয়ে যারা সঠিকভাবে নামাজ আদায় করে খুশু খুশু নিয়ে, যাদের নামাজ অন্তত কবুল হয়ে গেছে, এরকম 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়, যারা একটি ভালো লাগবে আরো বেশি। সাহাবা একরাম কোরআনে কারিম যখন শুনতে, পাখি এসে তাদের পিঠের উপরে মাথার উপরে বসে মনে করতো গাছের উপরে বসে আছে, আর আপনারা কথা বলছেন চুপ করে আলহামদুলিল্লাহ,
সূরা আরাফের ভেতরে আল্লাহ ধরন দিচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুন মিনহু লিতুনদিরু বিহি ওয়া যিকরা লিল মুমিনীন। আল্লাহ পাক বলেন, এই একখানা কিতাব যেটা আপনার পথে আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন। যখনই এই কিতাব দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, আপনার মনের ভেতরে যেন কোন সংকীর্ণতা, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। ওয়াজিকরালিল মুমিনীন, এ কোরআন আমার মুমিন বান্দা বান্দীদের জন্য উপদেশ। সুবহানাল্লাহ। হারাজন শব্দের ব্যাখ্যা, জেলখানায় থাকাকালীন এর আগে আমি যতগুলো তাফসির দেখেছি, ওখানে তাফসিরে ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফহিমুল কোরআন ছাড়া অন্য কিছু সেরকম পাওয়া যায় না। পাওয়া যায় যা সব বলবো কিছু বলি, পড়বেন সারাদিন পরে আল্লামা মামুনুল হক, আল্লামা শাখাওয়াত হোসেন রাজি, এই দুইজন আলেম আমার দুই পাশে ছিল। মাঝখানে আমি সারাদিন ওনাদের সাথে থেকে আমি যতটুকু ওনাদের কাছ থেকে পাওয়ার চেষ্টা করেছিলাম। হারাজন শব্দের ব্যাখ্যায় আমি তাফসির থেকে দুইটা বিষয় আমার এই মেধায় নিতে পেরেছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি যখন কোরআন দিয়ে সতর্ক করতে যাবেন নারায়ণগঞ্জবাসীকে মনে করেন, তখন হয়তো অনেকে আপনার বক্তব্য বিবৃতি শোনার পরে না বুঝে বিরোধিতা করতে পারে, এরকম মানুষ আছে আছে না? আমি যেটা বোঝাতে চাচ্ছি, কোরআন দিয়ে হয়তো ওইটা উনি না বুঝে উল্টা বুঝে বিরোধিতা করতে পারে। দ্বিতীয় নম্বরে, আপনি যখন কোরআন দিয়ে তাফসির পেশ করবেন, তাফসির শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা, কি করা, খলস দিয়ে ঢাকা আছে খলক উন্মুক্ত করা, চাদর দিয়ে ঢাকা আছে চাদর ফেলে দেওয়া। এই সমাজে আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে অনেকে পালন করে আসছে, আপনি যখন সঠিক তাফসির তুলে ধরবেন তখন ওইগুলো মানানো এবাদত টিকবে না। এই যে আবহমান কাল থেকে যারা এবাদত মনে করে ওইটা করে আসছে, কোরআনের তাফসির করলে ওইগুলো যখন মিলবে না, ওই মানুষগুলো তখন মন খারাপ করতে পারে। এতদিন যারা আপনাকে হাতিয়া দিত, তোফা দিত, নজর নিয়াজ দিত, ওইগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভব আছে। এই জন্য আল্লাহ পাক বলেন, হে নবী আপনি ওইদিকেও খেয়াল করবেন না, আপনি খেয়াল করবেন দাওয়াত দেওয়ার সময় আমি আল্লাহর দিকে। সুতরাং কোরআন উপস্থাপন করার যে দুইটা ধরন বললাম, এ দুইটা সামনে রেখে কে বেজার হবে, কে হাদিয়া দফা বন্ধ করে দেবে, কে খুশি হবে ওই দিকে না। মহান আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছিলেন, আয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ। সূরা মায়েদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 67 নম্বর আয়াতে আছে। আমি যত তাফসীরে আয়াতের সাথে মিলিয়েছি প্রায় 42টা পর্যন্ত আমার মনে পড়ছে, সব মুফাসসির এই আয়াতের ব্যাপারে একমত, হে রাসূল আপনি তাবলীগ করেন। বাল্লিগ এটা আমর, আল্লাহর আদেশ, এটা বান্দার জন্য নফল না ফরজ? আরো জোরে বলেন বলেন। সুতরাং তাবলীগ করা ফরজ। এখন আপনি তাবলীগ করবেন কি দিয়ে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যেটা নাযিল হয়েছে
নারায়ণগঞ্জবাসী আমরা এক বাক্যে বলতে পারি তার নাম কি। সুতরাং তাবলিগ যদি করা লাগে, প্রচার করা লাগে, প্রসার করা লাগে, কিসের? আমার বাবার কথা প্রচার করা জায়েজ নেই, আমার দাদা কি করেছে ওইটা বলার দরকার নেই, বলতে হবে আমার আল্লাহ কি বলেছে। তাবলিগ হবে কি দিয়ে? আরো জোরে কোরআন দিয়ে। যদি আপনি তাবলিগ না করেন, রেসালাতের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাকে আমি দিয়েছিলাম ওইটা যেন আপনি পালনই করেননি। আমি জানি কোরআনের তাবলিগ করতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, বিপদ আসবে, আমি আল্লাহ জানি। এই জন্য বাধা বিপত্তি বিপদ যত আসবে, ষড়যন্ত্র যত আসবে, আমি আল্লাহ আপনাকে মানুষের ষড়যন্ত্র থেকে বাঁচাবো। ইয়া অসীম ও মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, শুধুমাত্র আপনাকে এখন না, তাহলে তো আমি ইয়া অসীমও দিতাম না। কিয়ামত পর্যন্ত যদি মানুষ কোরআনের তাবলিগ করতে গিয়ে বিপদে পড়ে, মুসিবতে পড়ে, ষড়যন্ত্রের শিকার হয়, অবশ্যই আমি আল্লাহ তাকে বাঁচাচ্ছি, বাঁচাবো। গ্যারান্টি কার বলেন তো? আল্লাহ। ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কোন কাফেরকে আমি আল্লাহ পথ দেখাই না। নারায়ণগঞ্জবাসী খুব খেয়াল করেন, ইয়াদের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, বিশ্বভাবে জানিয়েছেন বাল্লিগু আননি ওয়ালাও আয়া। কোরআনের ভাষা ছিল বাল্লিগ, আর নবীর ভাষা বহুবচন বাল্লিগু। তোমরা সবাই মিলে প্রচার করো আননি আমার পক্ষ থেকে, ওয়ালাও আয়া যদি একটা আয়াত জানা থাকে। নবীর আদেশটা উম্মতের জন্য নফল না ফরজ? বলেন বলেন। আল্লাহর আদেশ যেমন ফরজ, রাসূলের আদেশ আমাদের জন্য উম্মত হিসাবে মেনে নেওয়া ফরজ। কারণ শরীয়তের দলিল শুধু আল্লাহই দেননি বিধিবিধান, বিশ্ব নবীকে আল্লাহ সারে শরীয়ত নেতা বানিয়েছিলেন। এই জন্য শুধু এখানে আমি একা নেই, যত মানুষ নবীর উম্মত দাবি করবে তারা এ বাল্লিগু এর ভেতরে আছে। এ কারণে সবার জন্য দায়িত্ব হয়ে পড়েছে একটা কথা জানা থাকবে, প্রচার করা লাগবে। কথা বলেন না কেন? আমার যতটুকু আয়ত্ত আছে, আমার যতটুকু জানা আছে, ওইটাই প্রচার করা নামাজের মতো, রোজার মতো, পর্দার মতো ফরজ। আমি নামাজ যেমন ফরজ মনে করে পড়ি, রোজা যেমন ফরজ মনে করে রাখি, কোরআনের কোন বিষয় আমার জানা থাকলে ওইটা প্রচার করা, প্রসার করা ঠিক ওই রকম মনে করা ফরজ। আজ অনেকে আমরা জানি না কোরআন শরীফ, অনেকে এই ধারণা করে বসে আছে যে জানার নাম ইসলাম না, বানার নাম ইসলাম, এটা শয়তানি। কথা বলছেন না? আপনি যদি না জানেন তো কি মানবেন? আর খেয়াল করেন তো পুরা কোরআনে আল্লাহ নামাজের ফরজ আগে দেননি, যাকাতের ফরজ আগে দেননি, রোজার ফরজ আগে দেননি, হজের ফরজও আগে দেননি। সর্বপ্রথম যে ফরজটা দিয়েছেন সেটা হচ্ছে ইবাদত পড়ে কি করে। আপনি না পড়লে কি কিভাবে জানবেন? আবার অনেকেই বিশেষ করে বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে আমি যতটুকু গেছি, এদের ধারণা যে আমি জানি না, তাই মানি না। আপনি জানেন না কেন? আপনার অপরাধ এটা, আপনি জানেন না এটা আপনার কি? এই বলেন না কেন? মনে রাখবেন মুসলমানেরা, জানা ফরজ, মানা ফরজ। ইসলামের কোন বিধান আপনি জানেন একটা ফরজ আদায় হয়েছে, যদি মানেন না তাহলে একটা গোনা হবে, জানেন না মানেন না আপনার ডবল গোনা হবে। আশা করি কথার অর্থ বুঝেছেন। এখন থেকে আমাদের কি করা লাগবে? যতটুকুই জানবো আমি অতটুকু আলেম, আর ওইটাই আমার দায়িত্ব এসে যায় প্রচার করা। আজ বাংলাদেশের সবাই যদি এই বাল্লিগু আননি ওয়ালাও আয়া এই হাদিসটা আমরা মেনে চলতাম, কোন আলেম এদেশের খারাপ খালি ওই তিন চারজন সেল খাটবে কোন কারণে?
ওরাকে চুরি করে ডাকাতি করে ধর্ষণ করে জেলে গেছে। আমার যে তিনটা বছর আপনি জেলে রাখলেন, আমি কি চুরি করেছি বলেন? এই কোরআনের জন্য কথা বলেন এখন। পৃথিবীতে আমরা সারাই নবীর উম্মত দাবি করছি, আল্লাহর কসম আমরা যদি হাদিসটা নবীজির নির্দেশ মনে করে যে যে জায়গায় আছি পালন করতে পারতাম, এই দেশে আলেম দেশে ছেলে পাঠাতে কেউ সাহস পেত না। এখন থেকে দায়িত্ব আমরা ফরজ মনে করে পালন করতে রাজি আছে। আপনি সবাই এখলাস জানেন, ওইটাই প্রচার করেন। আপনি যদি জানেন বল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা প্রচার করেন। এটা কি ফরজ বলেন বলেন? আলেমদের সম্মান প্রথমে আমি এমনিতেই কামনা করি নাই। কোরআনে কারীম জানিয়েছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সূরা ফাতির 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন পৃথিবীতে যত বান্দা বান্দি আছে এর ভেতরে আলেম যারা, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, যে এনাদের সম্মান আমি কামনা করলাম। এখন আলেম কারা, আলেম কারা কথা আমির হামজা বলবে, কথা বলেন। আমরা অনেকেই মনে করি না এর আগে মাওলানা মুফতি হাফেজ লিখা থাকলে এটা আলেম না। আলেম কারা? আমার আসলাম মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের মাঝে অংশে আছে। আল্লাহ বলেন তোমরা আলেম মনে করো আসবাম ইসমে তাফজিল, আমি আল্লাহর ভাষায় সবচেয়ে বড় জালেম ওইটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও তার গোপন করে রাখে। আরে আলেম দিন দিন এখন বাড়তেছে, তাহলে আলেম কারা? আলেমের সংখ্যায় আমি তিনটা কথা পেয়েছি। এক নম্বরে যারা আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে, দিন দিন এখন এই সংখ্যা কমে যাচ্ছে, কোরআনের কোন শব্দই বোঝে না, চিন্তা ভাবনা করবে কি? জেলখানায় যাওয়ার আগে বিশাল পর্যন্ত আমি প্রায় 40 থেকে 42টা পর্যন্ত বিষয় আমি নতুন নতুন বের করতে পেরেছিলাম এই ছোট মাথা দিয়ে। আমার বয়সই তো এখন 31, 3 বছর বাদ দিলে থাকে কত, 28। তো 28 বছরে যদি আমি এতগুলো বিষয় নজরে নিতে পারি, যারা আমার দাদার বয়সী তাদের তো কমপক্ষে 200টা বের করা দরকার। অধিকাংশ আলেমের নাম নিয়ে শত ভরে আর পান, আলেমদের পৃথিবীর প্রতিটি নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আপনি নবীর ওয়ারিশ, আপনার বুক নেই শুধু পেট। দেওয়ানবাগের যে হুজুর, এমন মনে হয় মহিলারা মানে যদি দেখে এতে লজ্জা পাবে, বলবে আল্লাহ সন্তান হয় আমাদের আর পেট হয় এর। আখেরি পেট ভরি এত বড়, উপন মারা যায় ভরি বুকু। না না, আলেমদের কাজ গবেষণা করা। হ্যাঁ, দায়িত্বে যারা আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে 564টা মসজিদ বানিয়েছে মডেল মসজিদ, এখানে গবেষণাগার ও নতুন নতুন খুলছে, দায়িত্ব আমাদের এখন নেওয়া লাগবে। এখানে বসে যেন কোরআনের নতুন নতুন বিষয় আমরা জাতিকে উপহার দিতে পারি। ধন্যবাদ জানাই তাকে এই কাজটা অন্তত বাংলাদেশে করার জন্য। এদেশে লালন ইনস্টিটিউট তৈরি হয়, লালন গবেষণাগার তৈরি হয়। আমার বাড়ি লালনের পাশে, আমি দেখেছি কত গাছা খেয়েছে এই নিয়ে গবেষণা। ওখানে আপনি যে দেখবেন মন মন গাছা পাওয়া যায়, সারা দেশ থেকে মানুষ যায়, ভক্ত যারা আসে কেন যারা কি করে যে পুলিশ পাহারা দেয় বলে গাছা খায়।
একবার যে দেখি রাত নয়টার দিকে একজনকে দুধ খাওয়াচ্ছে, বললো ভাই কি করে? আল্লাহর ওলির পোশাক আশাক কই? আমার বলছো যে পোশাক নেই, তাতে কি মাল আছে সব দেখা যাচ্ছে, নতুন নতুন করে করালের না লালনের? আরো জোরে বলেন কিসের? আলেম আল্লাহর কাছে ওইটা যে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যতটুকু জানে ওইটা প্রচার করে। ইমাম আবু হানিফা এইটা করার কারণে 8 বছর জেলেছিলেন। তিনি যতদিন কোরআন পড়েছিলেন সমস্যা ছিল না, যতদিন বুঝেছিলেন সমস্যা ছিল না, যতদিন মেনেছিলেন সমস্যা ছিল না। যখনই বলেছেন আমি এটা মানুষকে মানাব, তখনই তার জেল হয়েছে 8 বছর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহে যতদিন পড়েছেন বুঝেছেন মেনেছেন, তার অবস্থা খারাপ ছিল না, যখনই বলেছেন এটা আমি মানুষকে মানাবো তখনই তার রিমান্ড হয়েছে 42 দিন। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহে, আহমেদ শফি, যার নাম আমরা তেতুল হুজুর দিয়ে দিয়েছি, তিনিও যতদিন পর্যন্ত কোরআন পড়িয়েছিলেন পড়িয়েছিলেন বুঝেছিলেন মেনেছিলেন সমস্যা ছিল না। যেই বলেছে না কোরআনের নির্দেশ, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রাসূলকে কষ্ট দেয় বা দিচ্ছে দেবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করবে কে? এ কথা তিনি যখন বুঝে বাস্তবে 13টা দফা দিয়ে এদেশে রাজপথে আসলেন, তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে রাম আর বামরা দিয়েছে তেতুল হুজুর। এজন্য আমাদের উচিত আমরা যদি আলেম হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হতে চাই অবশ্যই আমাদেরকে বাল্লে গো এ হাদিসটা খেয়াল করা লাগবে। 3 নম্বরে আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোন কাজ আমাদের দরজার প্রকাশ না পায়। আল্লাহ এই আলেমদের সম্মান মর্যাদা দুনিয়া আখেরাতে আরো বাড়িয়ে দেন। কোরআন উপস্থাপন করার ধরন সহ কোরআনে কারিমের সূরা ইব্রাহিম, হযরত ইব্রাহিম নবীর জীবনের 50টা পরীক্ষা সামনে নিয়ে যে আশা নিয়ে আমি বসেছি, শরীর যদি সাপোর্ট করে গলা যদি সাপোর্ট করে আমরা চেষ্টা চালাবো। দরুদ আর সালাম পড়ে কোরআনের আয়াতে আমরা প্রবেশ করছি, জবান খুলে কোরআনের আয়াতটা 10টা করে নে কি হবে অক্ষরে অক্ষরে এই নিয়তে পড়ে কিছু লাগবে না ভাই, অন্তত যে কায়দায় পড়লেন শয়তান আশপাশ থাকলে যাবে তো। জবান খুলে পড়ে না বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইদি বাতালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতি একটা আয়াত আমরা পড়েছি।
আমার এই মেধার ভেতরে আল্লাহ আজ সম্পর্কে যত তথ্য দিয়েছে আমি চেষ্টা চালাবো ডেলিভারি দেওয়ার। আল্লাহ পাক বলেন, স্মরণ করেন হে নবী ওই সময়ের কথা যখন আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম। এই যে পরীক্ষা সিলেবাসের দিকে আস্তাকান এই শব্দটা কিন্তু এখন যারা দায়িত্বে আছে এরা তুলে দিতে চাচ্ছে। এখন যে সিস্টেম গুলো দিয়ে সিলেবাস বানানো হচ্ছে পরীক্ষা করার সামনে লাগবে না। আদর্শ পরীক্ষা দেওয়া ছাড়া উপরে ওঠা পৃথিবীর কোন নিয়মে সম্ভব না। আপনি যদি পরীক্ষা না দেন ফোর থেকে ফাইভে উঠতে পারবেন? আরো জোরে, এই সিস্টেম করে আপনি জাতিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? জাতিকে উপরে তুলতে হলে জীবনে প্রতি পদে পদে ইব্রাহিম নবীর মতো পরীক্ষা দেওয়া লাগবে। আর সেই সিস্টেম গুলো এখন তুলে দিয়ে এমন এমন জিনিস লাগানো হচ্ছে, ডিম ভাজা শেখায়, ব্যাঙের নাচ শেখায়। আশ্চর্য লাগে এগুলো দেখি। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমি জীবনে প্রতি পদে পদে পরীক্ষা করেছিলাম। ১৫৫ নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই লামে তাকিদ নুনে সাকিলা গ্যারান্টি দিয়ে বললাম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব তোমাদের শাইয়েন মিনাল খাওফে ভয় দিয়ে। আর সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে, এক কথা বলা লাগবে, আমি ডিপলি নিচে যেতে পারছি না, ইংলিশ দিলাম, আস্তামাম, দুনিয়া আমাদেরকে ভয় দেখায়। অথচ ভয় পাওয়া দরকার ওদের, ওরা আল্লাহর সাথে শিরিক করে ভয় পায় না, আর আমরা আল্লাহর একত্ববাদ প্রচার করে ভয় পাবো কোন কারণে? ভয় তো পাওয়া দরকার ওদের, কারণ আল্লাহ যদি আপনাকে দায়িত্ব থেকে ছেড়ে দেয়, এ রক্তের ভেতরে বিজ্ঞান বলছে প্রায় পাঁচ প্রকার ক্যান্সার হয়, যদি একটা লাগিয়ে দেয় চৈত্র বংশ বিক্রি করে একটা ওষুধের পয়সা হবে না। আর আপনি তার সাথে শিরিক করবেন, তার আইনগুলো তুলে দিয়ে মানুষের তৈরি করা আইনগুলো দুনিয়ায় কায়েম করার চেষ্টা চালাবেন, আপনার কোনো ভয় নেই। আমি আল্লাহর বিধান কায়েমের কথা বলবো, আমি ভয় পাবো কখনো? আর সবাই আমাদেরকে ভয় দেখাচ্ছে, রিমান্ডে যে কত ভয় দেখিয়েছে এই দশটা দিনে আমাকে, শেষ পর্যন্ত আমার এই অফারও দিয়েছিল, আমরা যা বলতে বলি যদি না বলে আপনার বউ তুলে নেন, কি ভয় বলুন তো? মোবাইলটা দেখে বলছিল, হুজুর পূর্ণিমার ছবি কোথায় পেলেন? পূর্ণিমা মানে আমার মোবাইলে তো পূর্ণিমার ছবি থাকার কথা, এই যে ম্যাডামের বিয়ের ছবি ছিল, বলতে বিয়ের ছবি না ম্যাডাম, হ্যাঁ হুজুর এত সুন্দর বউ বিয়ে করেছে কি করে বউ আমরা তুলে নিয়ে আসবো বলেন? তখন মানুষের দিকটা ঠিক থাকে। আল্লাহ কোরআনের আয়াতটা আমার মনে পড়ছিল, আলা না বলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে কিছু কিছু ভয় দিয়ে পরীক্ষা করব। আমার পরীক্ষা প্রথমে শুরু হয়ে গিয়েছিল জোরে খোদা দিয়ে, খোদা যে কত প্রকার কি কি, এই তিন বছরে আমি কিছু না হলে কিছু টের পেয়েছি, শুধু মুড়ি খেয়েও থাকা গিয়েছে। খোদা দিয়ে পরীক্ষা করব তোমাদেরকে, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জান মালের ক্ষতি দিয়ে, ফল ফলাদি ফসলাদি সন্তানের ক্ষতি করে অবশ্যই পরীক্ষা করব। যদি কেউ টিকে থাকতে পারে এই পরীক্ষায়, আল্লাহ পাক বলেন, আমার শরীর সাবিরিন, হে নবী আপনি এই ধৈর্যশীল মানুষকে সুসংবাদ দেন। আরে ভাই, আল্লাহর সাহায্য দেখতে হলে তো পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, নয়তো আপনি সাহায্য পাবেন কি করে?
আজ আমরা পরীক্ষায় ভয় পাই, এই জন্য সিলেবাস থেকে পরীক্ষায় তুলে দিচ্ছি। ডেম ভাষা শিখে আমি কি পরীক্ষা দেব? এক কথা বলে দেখান, হযরত ইব্রাহিমকে আল্লাহ জীবনের প্রতি পদে পদে কি নিয়েছিলেন? কিছু কথার দ্বারা আল্লাহ পরীক্ষা তাকে করলেন। ফাতাম্মাহুন্না, তিনি প্রতিটা পরীক্ষার পাশ করেছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমাদের জাতির পিতা তিনি পরীক্ষা দিয়ে পাশ করার পরে আল্লাহ ঘোষণা দিলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে নবী ইব্রাহিম, কোরা জাতির লোকের জন্য তমাম দুনিয়ায় যত মানুষ আসবে সবার জন্য তোমাকে নেতা বানিয়ে দিলাম। লিল মুসলিমিনা ইমামা দাইনি লিন্নাসি ইমামা, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায় সবার জন্য আপনাকে আমি নেতা বানিয়ে দিলাম, আপনি নেতৃত্ব দেবেন। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, নেতৃত্ব দেওয়ারই গোনা বলি, নেতা হওয়ার যোগ্যতা এটা কি শুধু আমি একাই পেলাম নাকি আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত তারা পাবে? সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়েছেন, ইব্রাহিম ইয়ানালু এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আমার এই আহাদ আমার এই অঙ্গীকার এটা পৌঁছাবে তোমার সন্তানদের ভেতরে যারা জালেম হবে তাদের জন্য না। সুতরাং যে যদি জুলুম করে তার জন্য নেতা হওয়া চাইছ নেই আর আসতে বলেন, অথচ বাংলাদেশ পুরা উল্টা, যে যত বেশি জুলুম করতে পারে সে আজ তত বড় নেতা। আমাদেরকে বলো হুজুরের লাইনে আসা যাবে না? আরে ভাই আপনার জন্যই তো আসা যায় নেই, আপনি তো নফসের উপরে জুলুম করছেন, পরিবারের উপরে জুলুম করছেন, জনগণের উপরে জুলুম করছেন। সুতরাং যারা জালেম তাদের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ? আরো শোনেন, নেতৃত্ব দেবে তারা যারা জালেম নয়। হযরতে ওমর নেতৃত্ব দিয়েছিলেন, তিনি জালেম ছিলেন। কিভাবে নেতৃত্ব দিয়েছেন আপনি তাকান, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে বাড়ি থেকে বের হলেন, প্রতিদিন প্রতি রাত মিলে তিনি তিনটা ভালো কাজ করতেন। আর ভালো কাজ বলতে তার জীবনে মানব সেবা। আমরা অনেকেই মনে করি ভালো কাজ মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, না এটা না। শুধু তাদের দৃষ্টিতে ভালো কাজ ছিল রাতের বেলা বের হয়ে দেখতেন এলাকার মানুষের অবস্থা কি। বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলেন এক বাড়ি থেকে একটা লোক বের হয় আবার প্রবেশ করে, আবার বের হয় আবার প্রবেশ করে। ডাক দিয়ে বলে, বেটা বারবার বাড়িতে ঢোকো, বের হও, কে তুমি? লোকটা বলে, পথিক, আমি তো বাড়ির মালিক, আপনি কে? হযরত ওমর বলে, ও ঠিক আছে, বের হও কেন বারবার? লোকটা বলে, পথিক, আমার স্ত্রীর সন্তান সব বাবা, আর তার কাছে এরকম কোন মেয়ে লোক নেই যে বসে এ বিষয়ে আর আমি এ বিষয়ে একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না, স্ত্রীর প্রসব জানত না, এই সহ্য করতে না পেরে আমি বারবার ছোটাছুটি করছি। হযরত ওমর বলেন, আমার মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়েছে। জোর দিয়ে বাড়িতে গেলাম, নিজের স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও তাড়াতাড়ি করে কিছু ন্যাকড়া, কিছু আগুনের গরম কোনো কাপড়, এগুলো তেল, এগুলো নিয়ে আমার সাথে চলো। নারায়ণগঞ্জবাসী দায়িত্বশীল মানুষ, তারা কি বলেছে, জান্নাত যদি কিনতে চাও তো আমার সাথে দৌড়াও। আর আমরা জান্নাত কোথায় গিয়ে খুশি আল্লাহ জানে। হযরতে ওমর স্ত্রীকে নিয়ে চলে গেলেন, বাড়ির ভেতরে প্রবেশ করালেন, কিছুক্ষণ পরে আওয়াজ এলো, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে সুসংবাদ দেন, তার একটা পুত্র সন্তান হয়েছে, ছেলেটাও সুস্থ আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর পড়েন আলহামদুলিল্লাহ, আর লোকটা বলে ইন্না লিল্লাহ,
খলিফা ডাক দিয়ে বলে, আপনি কেন সন্তান হওয়ার কথা শোনার পরে ইনকার ইল্লা পড়লেন? লোকটা হচ্ছে ভেতরে বলে, খলিফা আমি তো বুঝতে পারি নাই আপনি কে, দয়া করে আমারে মাফ করে দেন, আমার জন্য আপনি দৌড়াদৌড়ি করলেন। রাতের বেলা যে মেয়ে লোকটাকে সাথে নিয়ে এসেছিলেন আমার স্ত্রীর খেদমত করানোর জন্য, পকেট থেকে কিছু দেরহাম বের করে টাকা দিয়ে বললেন, এই টাকাটা ওই নার্সকে সেবিকাকে আপনি দিয়ে দেবেন। হযরত ওমর বলে, ভাই রাতের বেলা আপনার স্ত্রীর খেদমত করার জন্য যে মেয়ে লোকটাকে নিয়ে এসেছি ওটা সাদা কোনো নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী। ও বাংলার মুসলমানের আজ কোন মেম্বার কে এরকম পাওয়া যায়? কথা বলেন, এই নাম নেতা। নেতৃত্ব দিতে হলে এই গুণাগুণগুলো অর্জন করেন, কারণ জালেমদের জন্য নেতৃত্বের স্থানে থাকায় জায়েজ নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ আয়াতের ভেতরে বলেন, আমি যে তাকে ইতিবাতালা ইব্রাহিম রব্বুহু, তাকে যে পরীক্ষা করলাম কমপক্ষে তার জীবনে বড় বড় পরীক্ষা ছিল 50টা। এক নম্বরে আমি তাকে পরীক্ষা করেছিলাম তার ইমান সম্পর্কে 10টা, দ্বিতীয় নম্বরে তার আমল সম্পর্কে 30টা, তিন নম্বরে তার ফেতরাত বা স্বভাব সম্পর্কে 10টা, সব মিলিয়ে 50টায় তথ্য আছে মারেফত করানে তাফসীরে হাক্কানীতে। আমি দলিলগুলো লিখে এনে বলছি এই কারণে যেন পেতে আপনার সহজ হয়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ প্রথমেই পরীক্ষা দিয়েছিলেন, তিনি তারকা চন্দ্র এবং সূর্যের দ্বারা পরীক্ষিত হয়েছিলেন। বিস্তারিত যেহেতু 12টা পর্যন্ত বলার, আমার গলা তো এখন ব্যথা হয়েছে, সাফাটো করবেন আসলে, এই জন্য তাড়াতাড়ি করে তথ্যগুলো আগে বলি নেই। এরপরে আল্লাহ পরীক্ষা করেছিলেন তার ঘরের যে বাধা ছিল সেখান থেকে উত্তীর্ণ হওয়া, দুই নম্বরে সবচাইতে বড় বাধা হয়েছিল তার কাছে তার বাবা আজর। এরপরে পরীক্ষা করেছিল আল্লাহ তার সমাজের বাধার মাধ্যমে, এরপরে পরীক্ষা করেছিল রাষ্ট্রের বাধার মাধ্যমে, এরপরে আল্লাহ তাকে বনবাস দিয়েছিলেন, এরপরে তাকে হিজরত করিয়েছিলেন। সন্তান জবাই করার যে বিশাল কঠিন অগ্নি পরীক্ষা মানুষের জীবনে, এইটা আল্লাহ তাকে ফেলেছিলেন। সর্বশেষ মহান আল্লাহ আগুনের ভেতরে ফেলার পরীক্ষাও তার জীবনে নিয়েছেন, কাবা শরীফ তার দ্বারা নির্মাণ করিয়েছেন। মহান আল্লাহ তার ফিতরাত বা স্বভাব সম্পর্কে যে 10টা পরীক্ষা নিয়েছে, তাফসীরে হাক্কানী বলছে মাথার ভেতরে 5টা স্বভাব ছিল তার, আর পুরো শরীরের ভেতরে ছিল 5টা। খেয়াল করে শুনুন, এক নম্বরে তিনি নাকে পানি দিতেন, বিজ্ঞান এখন এই শব্দটা নিয়ে পরীক্ষা করেছে, রাত দিন 24 ঘন্টায় বাতাসের মাধ্যমে যে জার গুলো নাক দিয়ে প্রবেশ করে, এটা যদি মানুষ 5 বার থেকে 6 বার ওজুর মাধ্যমে নাকি পানি দিয়ে এটা পরিষ্কার করে, মহান আল্লাহ তাকে ১০০ কারণ দ্বিতীয় নম্বরে তিনি কুলি করতেন, এটা আরো আশ্চর্য, মতের ভেতরে কত জার থাকে, কুলি করা এটা যে কত বড় উপকারী শরীরের জন্য। হযরত ইব্রাহিমের ফিতরাত স্বভাব ছিল এটা, আমাদের জাতির পিতার স্বভাব আজ আমরা এখন ভুলে যাচ্ছে, কুলি করবে। কিছুদিন আগে যে করোনা গেল, হাত দাও কুলি করো, হাত দাও কুলি করো। তিন নম্বরে তিনি মেসাজ করতেন, চার নম্বরে তার গো পার দাড়ির বিষয়ে তিনি সতর্ক থাকতেন, কাটার বিষয় নিয়ে এই মাসলাটা কি আছে। নবীজি বলেন, খালিফুল মুশরিকিন আউফুল লুহা ওয়াকফুস শারিব, আমার উম্মতেরা দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো, মোষ একেবারে চেষে ফেলা ঠিক না, এটা মা করো। যদি অবস্থা না থাকে তখন আসতে পারে, পরিবেশ যদি না থাকে ছোট ছোট করে রাখার। আর দাড়ি হচ্ছে এই জায়গাটা, এটা দাড়ির অংশ না, এটা আলেমদের মতভেদ আছে, কেউ যদি না রাখতে চান এই জায়গাটা অসুবিধা নেই। মাওলানা মনসুর ইসলাম আফেন্দি বহু আলেমের সাথে, প্রায় 76 জন আলেম আমরা এক জায়গায় ছিলাম,
ওনারা বড় বড় হাক্কানি আলেম, ওনারা বলতো যে এই আলেমদের মত ভেদ অনুযায়ী এইটা দাঁড়িয়ে দাম সোনা, এই যে এইটা যদি রাখতে চান, যদি পুরুষ পুরুষ মনে হয় সেটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটুকু কথা দেয় যে দাড়ি হচ্ছে এই শক্ত জায়গাটুকু, কথা বুঝতেছেন, দাড়ি কোনটুকু এই শক্ত জায়গাটুকু, কিন্তু এক মুষ্টি রাখা লাগবে, এক মুষ্টির আগে যদি কেউ কাটে সাটে খারাপ হবে, যদি এর পরে আপনি সৌন্দর্যের জন্য কেটে সেটে বাদ দিয়ে দেন এক মুষ্টির পরে যায় যাচ্ছে, আমার তো মনে হয় কি আমাদের আগে এক মুষ্টি হবে না, আমার দাড়ি আমার মানুষের দাড়ি উঠতে চাইব, এরপরে তিনি তৈল ব্যবহার করতেন, এটা আজ ফ্যাশনের কারণে অনেকেই বাদ দিয়ে দিচ্ছে, অর্ধেক বয়স আসতে আসতে মাথা হয়ে যাচ্ছে এয়ারপোর্ট, অথচ বিশ্ব নবী মরণের আগ পর্যন্ত তার মাথায় যে চুল ছিল উনি তৈল ব্যবহার করতেন, জয়তুনের জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই শরীরের ভেতরে ফিতরাত তার স্বভাব ছিল, তিনি খৎনা করেছিলেন, আজ এইটাকে অনেকে অনুষ্ঠান করার মাধ্যমে দেরি করে ফেলে, 20 বছর ছেলের বয়স মুসলমানে দেয় না, কি চাচা এত বড় ছেলে মুসলমানে দেননি, টাকা পাবো কোথায়, ছেলের টাকা নেই আমার টাকা নেই, একটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে, 500 টাকা তুমি গোড়া থেকে কিনে পাব, 100 টাকা দিলি একা কিনে দেয় 500, ৩ দিন মাইকিং করছে আমার 20 বছরের তাগড়া ছেলে মুসলমান, শেষে টাকা পয়সা কম ওঠে না, ভালো উঠেছে, চার দোকানে বসে গপে হাসতেছে, লোকজন বলে চাষা এত খুশি, বাবা জি জানতাম না যে ব্যবসায় এত লাভ, মনে হচ্ছে মুসলমানি আমি আরেকবার দিই, কি ব্যবসা পেয়েছি, এটা হলো মুসলমানি, ইসলামের কোন বিধানকে কেউ যদি ঠাট্টা বিদ্রোহ ফ্যাশন হিসাবে গ্রহণ করে সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হবে, এটা সূরা আরাফ 15 নম্বর লাইনে আছে, 51 নম্বর আল্লাযীনা তাখাযূ দীনাহুম লাহাবা ওয়া লাইবা আগাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া, নো দলিলগুলো লম্বা করে আমি বলতে পারছি না, তাফসীরে যাব তো, কষ্ট হচ্ছে আপনাদের, এরপরে নাভির নিচের লোম 40 দিনের আগে পরিষ্কার করাই লাগবে, ঢেলা কুলুপ ব্যবহার করা লাগবে, নখ কাটা লাগবে, বগল পরিষ্কার করা লাগবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ফিতরাত সম্পর্কে যে তথ্যগুলো আমি কিছু না কিছু পেয়েছি এবার আমি ব্যাখ্যায় যাচ্ছি, ঈমান সম্পর্কে তাকে গিয়েছিলেন 10টা পরীক্ষায় তিনি বাধা পেয়েছিলেন, এই জন্য ঈমানদারকে আল্লাহ বিনা পরীক্ষায় কিছু দেন না, আলিফ মানুষ কি ধারণা করে মনে করে যে এমনি এমনি তারা আফসার পেয়ে যাবে, ইমান এনে সে কথা বললে তাদেরকে ছেড়ে দেব, কখনোই না, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, সুতরাং এ দুনিয়াতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে যার যত বেশি পরীক্ষা আসবে তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি, আজ ইমানের উপরে টিকে থাকতে গিয়ে হক পথে চলার কারণে যে সমস্ত আলেম গুলো অন্ধ প্রকোষ্ঠে পড়ে আছে তার 1 বার সুবহান আল্লাহ আর আমির হামজার 100 বার সুবহান আল্লাহ, এখন যদি বলেন এ তথ্য কোথায় পেয়েছেন, সূরা হজ 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 37-38 নম্বর আয়াত, দলিলগুলো লম্বা করতে পারছি না, বাড়ি যেয়ে শুধু মিলাবেন, মোবাইলে তুলে নেন, আল্লাহ তাআলা বলেন
আল্লাহ শরীরটা যেন সাপোর্ট করে। الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَالصَّابِرِينَ عَلَى مَا أَصَابَهُمْ وَالْمُقِيمِ الصَّلَاةِ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ الله পাক এখানে চারটা কথা লাগিয়েছে, খুব ভালো করে শুনবে। অনেকের হয়তো কথা শোনার পরে ধারণা আসছিল কি বলল, যে যারা অত্যাচারিত নির্যাতিত যারা পরীক্ষায় আছে তাদের একবার সুবহানাল্লাহ, আর আমি বসে বসে আরামে বলি গাছতলায় বসে সুবহানাল্লাহ এক সময় সমান হবে। হ্যাঁ কেন হবে? আল্লাহ দিনা ইদা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হয় আজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অসবিরিনা আলা মা আসাবাহুম, তারা ধৈর্য ধারণ করে তাদের উপরে আপতিত বিপদে। আপনার উপরে বিপদই নেই, আপনি আরামে টাকা পান খান সুবহানাল্লাহ পড়ে, আর যে লোকটা এই সুবহানাল্লাহ পড়ার কারণে অন্ধ প্রকোষ্ঠে 20 বছর পড়ে আছে, তার মর্যাদা আপনার মর্যাদার সমান হবে। আমাদের উচিত সবর করা, ধৈর্য ধারণ করা, আমার উপরে আপতিত যে বিপদ আপদ গুলো ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আসছে, আমি কখনো নিরাশ না। আমার উপরে বিপদ আসলে আমি আল্লাহর দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করে আসি, অবশ্যই আল্লাহ আমার অবস্থা পাল্টাবে। খাবার না, তরকারি না, রিজিক মানে আপনার ক্ষমতা, রিজিক মানে আপনার সন্তান, রিজিক মানে আপনার টাকা পয়সা, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার দলীয় ক্ষমতা, যাই বলেন পৃথিবী চলতে গিয়ে সবগুলো রিজিক। এগুলো যারা আল্লাহর জন্য দিনের জন্য খরচ করে তাদের মর্যাদা, তাদের যে সম্মান আল্লাহর কাছে। আর আমার জীবনে কোনো পরীক্ষা নেই, 10 তলা একটা বিল্ডিং বানিয়ে রেখেছি, 2 লাখ 2.5 লাখ টাকা প্রতি মাসে ভাড়া পাই, ওইটা তুলি খাই, বাসতলায় বসে আস্তলায় বসে ঘরে বসে আল্লাহ করি। আমার জীবন আর ওই লোকটার জীবন যে আল্লাহ আকবার বলার কারণে আজ কত বছর বাড়িতে থাকতে পারে না, তার একবার সুবহানাল্লাহ আর আমার 100 বার সুবহানাল্লাহ সমান হবে কি করে? ইব্রাহিম আলাইহিসসালামকে ইমানের কারণে পরীক্ষা করেছিল কয়টা? 10টা। ইমানের 10টা, তার সবচেয়ে বড় বাধা তৈরি হয়েছিল ঘর থেকে। আজ আমরা যদি ইমানের পরীক্ষায় অবতীর্ণ হই, আমাদের ঘরের বাধা আসার সম্ভাবনা আসতে বলেন। 2 নম্বরে তার বাধা ছিল তার বাবার, এ বাবা তার আপন বাবা ছিল, আর আমাদের কাজ ইমানের উপরে চলতে গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিভিন্ন নকল বাবারা। কথার অর্থ না বোঝেন আমি কিন্তু নাম ধরব, আজ নিজের আপন বাবাকে অনেকে বাবা বলেই ডাকে না, কত নকল বাবা তৈরি হয়ে গেছে তাদের জন্য পাগল, গরুর গলায় মালা দিয়ে নিয়ে যাচ্ছে, সেই ওইদিকে যাওয়ার দরকার নেই। যদি জিজ্ঞাসা করেন কি গো এ গরু কোথায় নিয়ে যাচ্ছেন, বলে বাবার দরবারে, যেটা দড়ি দলা ধরে নিয়ে যাচ্ছে দড়ি দিয়ে ওইটা তো গরু, যেটা দড়ি ধরে টানে ওটা জেনে যাওয়ার আগে বিশ্বালে মাহফিলে রাজবাড়িতে এটা অনুষ্ঠানে বাবার উপরে কথা বলছিলাম, সূরা বাকারার 215 নম্বর আয়াত থেকে, যিনি সভাপতি ছিল উনি ওই দরবারে এক টিরাক করে গরু দিত, বাবার এই বিশাল 8টা বর্ণনা দিয়েছিলাম শোনার পরে বলছো হুজুর এতদিন মনে করতাম বাবায় রব, এখন দেখছি চিটার
আগামী বছর থেকে একটি রাখ গরু দেওয়া তো দূরের কথা, এই গরু কিনতে যা লাগে এই টাকা দিয়ে তার সীমা কি করব। আপনি খরচ করবেন কোন জায়গায়? এই তালিকা দিয়েছেন আল্লাহ নিজে কোরআনে। আল্লাহর তালিকা ভুলে গিয়ে নিজের আপন বাবা বাদ দিয়ে কত নকল বাবার পেছনে মানুষ ঘুরছে। কোরআনে আল্লাহ যে বাবার নাম দিয়েছেন ওটা নকল বাবা না আসল বাবা। ও নারায়ণগঞ্জ বাসী জীবনে যাই করেন না কেন, সম্মান যদি বৃদ্ধি করতে চান, টাকা পয়সা যদি দুনিয়ায় মালিক হতে চান, আপন বাবার পেছনে থাকে। এই শীতের রাতে আপন বাবাকে একটা ছাগল কিনে দেয় না, একটা কম্বল একটা চাদর কিনে দেয় না, নকল বাবা নতুন নতুন বের হয় সেখানে ওই কমলা নিয়ে হাজির হয়ে গেছে। আমার দেশে মানুষের আসলে ইসলাম বোঝে না। আমি আল্লাহ ফয়সালা দিলাম, খেয়াল করেন আলেমরা বলছে, আলেমদেরকে এখানে একটা তথ্য আছে, এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না। আমি আল্লাহ ফয়সালা দিয়ে দিলাম দুনিয়ার মানুষ যারা আছে শুধু মুসলমানেরা সব মানুষকে আমি আল্লাহ ওসিয়ত করলাম, নির্দেশ দিলাম তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, নামাজ পড়া যেমন ফরজ মা বাবার সাথে ভালো আচরণ করা ফরজ। মা বাবার আইন মানা ফরজ না, আইন মানা ফরজ কার? মা বাবার আইন মানা ফরজ। এই ভালো করে শুনবেন, মা বাবার আইন মানা ফরজ না, তাদের প্রতি ইহসান করা, তাদের সাথে ভালো ব্যবহার করা ফরজ। আল্লাহ তাআলা ব্যাখ্যা দিচ্ছেন এখানে পাঁচটা, সর্বশেষ ব্যাখ্যাটা একটু আশ্চর্য, আছেন তো আপনারা? আখফিদ লাহুমা জানাহা যুল্লিমিনার রহমা। আল্লাহ বলেন তোর ডানার হাত যেটা আছে আখফিদ, খফজুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। শুধু ডাউন করা না, ফল করে দেওয়া। আল্লাহ জানা হন ডানা শব্দটা এখানে নিয়েছেন, বালাগাত মানতে গেলে একটা চ্যাপ্টার আছে, এটা কি খেয়াল করেন আলেম যারা তাদের মাথা ঘুরে যাবে, কেন আল্লাহ পাখির ডানা নিলেন? আমাদের তো কোনো ডানা নেই, আছে আমাদের কি আছে? কারণ এদনের ভেতরে ক্ষমতা শক্তি পাওয়ার শক্ত মজবুত কিছু থাকে, আর ডানার ভেতরে মোলায়েম পর থাকে, এটা খুব সফট কোমল। কথা বলুন, দেখেন পাখির ডানা ধার করেছেন এই জন্যে, পাখি যখন ডানাটা ডাউন করার পরে ফল করে দেয়। আল্লাহ বিমানের ডানা হেলিকপ্টারের ডানা দিলেন না, কারণ ওর ডানা ডাউন হয় কিন্তু ফল হয় না, ফল হলে উড়বে না। আর পাখির ডানাগুলো এভাবে আল্লাহ দেওয়ার পরে দেখবেন এইভাবে চলে যায়, বাচ্চাগুলো ওর নিচে এই পরের নিচে পড়ে একটা অনির্বচন সুখ অনুভব করে। আল্লাহ তাআলা মানুষকে বোঝাতে চায় বান্দা বান্দিরা, তোর মা বাবা যখন শেষ বয়সে এসে যাবে, অন্তত সে যেন মনে করে আমার হামজা থাকতে অন্তত আমার আর কোনো চিন্তা নেই। এক কথা বলেন না কেন, এই বাচ্চাগুলো যেমন মায়ের ডানার নিচে পরের নিচে এই মোলায়েম সফট কোমল এই পাখার নিচে পড়ে ওরা যেন মনে মনে করে আনন্দ পেয়ে একটা কিসির মিসির আওয়াজ দেয়, একটা অনির্বচন শোক অনুভব করে, আর মনে মনে ভাবে যে আমাদের আর কেউ দেখতে পাচ্ছে না, কোন সিল সকল আমাদেরকে সো মারতে পারবে না, আমার মা আছে। দুনিয়ার সন্তানগুলো মনে রাখো, তোমার মা বাবা শেষ বয়সে যেন মনে করে যে আমার হামজা আছে। নারায়ণগঞ্জ বাসী এটা কি এখন মনে করতে পারছে? না। আজ হাজারো পরিবারে মার বাবা বোঝা হয়ে গেছে, অনেক স্ত্রী বিয়ের পরে স্বামীকে গোটাতে থাকে তাড়াতাড়ি আলাদা হও, এরকম বড় দেশে নেই।
আমি একবার রাঙ্গামাটি থেকে একটা অনুষ্ঠান করে আসছিলাম, লঙ্গদু লোকজন বলছে বলছো চলেন আশ্রমে যায়, যে দেখি এক মুরব্বি 80 বছরের উপরে বয়স, মুরব্বি মহিলা, তার ছেলে গেছে ডাক দিয়ে বলছে বাবারে আমি যখন মারা যাব তখন এই বৃদ্ধাশ্রমের ফ্যানটা পল্টি নতুন ফ্যান লাগিয়ে দিবি। ছেলে বলছে মা তুমি তো মরিয়ে যাবে আমার ফ্যান কি হবে, মা বলে বাবারে আমি 3 মাস এখানে আছি ফ্যানটা ঘোরে না, কর্তৃপক্ষকে বলেছিলাম ওরা আমার কথাও শোনে না, আমার যা মনে হচ্ছে তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর সন্তান খালি তুলে কি যাবে, কিন্তু তোর তো ফ্যান ছাড়া ঘুম হয় না, ছোটবেলা থেকে ফ্যান দিয়ে পাখা দিয়ে বাতাস দিয়ে তোর ঘুম পাড়াতাম, তোর ঘুম হবে না কষ্ট হবে, এই জন্য আগে থেকেই তোরে আমি ভবিষ্যৎ মালিক করি সফল করলাম ফ্যানটা পাল্টিয়ে দিস। ওই অবস্থায় দেখো আমার হাতের ওপরে মা মারা গেল, হাও মাও করে কেঁদে বলছো হুজুর এ দোষ তো আমার একা নাই, এর দোষ আমার বোন, 3 মাস আগে থেকে আমার গোতায় যে বড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না, আমার 2টা সন্তান আছে তাদের দিকে তাকিয়ে আমি তালাক দিতে পারি না, বাধ্য হয়ে আমি এখানে রেখে গিয়েছিলাম, আমি একটা কলেজের অধ্যাপক আমি সময় দিতে পারলাম না, আজকে আমার মা আমার হাতের উপরেই মারা গেল, দুনিয়াতে এখন আমার আর নাম ধরে রাখার মতো কেউ নেই, সে ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমি বহু কষ্ট করে আমার মায়ের কাছে আমি মানুষ হয়েছিলাম, কিন্তু শুধু ওর দিকে তাকিয়ে আমি আজ রাখতে পারলাম না, নারায়ণগঞ্জ বাসে শুধুমাত্র কলেজের ওই অধ্যাপক না এখানে হাজারো মুরব্বি বসে আছে যারা তার পরিবারের কাছে ওইরকম বলেছে বেটা, তারা আজ ভাবতে পারছে না যে আমার হামজা থাকতে আমাদের কোনো চিন্তা নেই, আজ ভাবতে পারছে না আলহামদুলিল্লাহ। হঠাৎ করে কালকে থেকে এই টনসিল ফুলে খুব ব্যথা হয়ে গেছে, তো কথা বললে ব্যথাটা বেড়ে যাচ্ছে, মনে হয় ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আমি পয়েন্ট গুলো একটু মনে করিয়ে দিচ্ছি, যেটা রেকর্ড হচ্ছে কালকে ইন্টারনেটে পেয়ে যাবেন, বাড়িতে দুটো মিলাবেন, এ মানে এতগুলো পরীক্ষা বলতে গেলে আমার সময় হবে না। আমল সম্পর্কে আল্লাহ তাকে 30টা পরীক্ষা নিয়েছিলেন, সূরা তাওবার 112 নম্বর আয়াতে 10টা আছে, সূরা মুমিনুনের 1-10 নম্বর আয়াতে 10টা আছে, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা আছে, বাড়িতে যে মিলাবেন পড়বেন অবশ্যই পড়বেন। ফিতরাত সম্পর্কে যে 10টা বললাম, আল্লাহ আমাদেরকে আয়াতটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তুমি আমল করার তৌফিক দিয়ে ইব্রাহিম নবীর মতো আমি শরীর কণ্ঠের দিকে তাকিয়ে আমি শেষ করে মাপ চাচ্ছি, আগামীতে যদি পরিবেশ থাকে আমার শরীর সুস্থ থাকে সাপোর্ট করে ইনশাআল্লাহ বলবো, আমি আগামীতে 9টায় তুলে দেবেন যদি আমি আসি, 9টা থেকে 11টা বারাকাল্লাহু লানা ইনশাআল্লাহ।